ব্যাপারটা কি আসলে তো আসলে একটা কথা আমি আপনাদেরকে বলবো যে তাকদির হল যেটা অদেখা জগতে আল্লাহ তালা আমাদের জন্য যেটা ফিক্সড করে রেখেছে বা আমার জন্য একটা জিনিস লেখা আছে সেটা অদেখা জগতে অদৃশ্য জগতে আল্লাহ তালা লিখে রেখেছেন বা এটা আমার ভাগ্যে এটা লেখা আছে তো অদৃশ্য ভাগ্য তাকদিরের একটা অর্থ আমরা এইভাবে করতে পারি যেটা দেখা যায় না যে বাক্যটা যেটা লিখে রাখা হয়েছে আমার জন্য নির্ধারণ করে রাখা হয়েছে এর নাম হলো তাকদির এর উপর আমাদের ইমান থাকতে হবে কিন্তু এটা তো আমার মেঠার না শুধু আমার এর উপর ইমান রাখতে হবে ইমান থাকতে হবে আর এটা আমার বিষয় না না আমার আলোচনার বিষয় না আমার এটা নিয়ে চিন্তা করার বিষয় এটা শুধু এর উপর ইমান রাখার বিষয় আমার জন্য এটা আমি লম্বা আলোচনায় গেলে তো অনেক বিস্তারিত আলোচনার সাপেক্ষ একটা বিষয় এবং এটা নিয়ে আলোচনা না করতে বলা হয়েছে হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে যেহেতু আল্লাহতালার বিষয় আর তিনি যেভাবে অসীম তার জ্ঞান সেভাবেই অসীম সীমা নেই আর আনলিমিট সুতরাং আনলিমিট একটা বিষয় নিয়ে সীমিত জ্ঞানের অধিকারী একটা মানুষ যদি বেশি আলোচনা করে তাহলে সে কোনো কুল কিনারা পাবে না আর সে ভুলের মধ্যে পড়ে যাবে আর প্রশ্নের পর প্রশ্ন তৈরি হতে থাকবে এজন্য নিয়ে বেশি বেশি আলোচনা করতে করতে নেই 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 চিন্তা চিন্তা এবং মাথা মাথা মনে রাখবেন আর এটা যেহেতু এটা নিয়ে যে এটা ব্যাপার যেহেতু আল্লাহ তালার সাথে সম্পর্কিত সুতরাং আল্লাহ জানেন আল্লাহ তার ব্যাপার জানেন আর আমাকে যে নির্দেশ দেয়া হয়েছে যে তুমি বাহ্যিক অবস্থা দেখে তুমি সিদ্ধান্ত নেবে তো আমি একদিকে বের হব আমার জন্য তাকদির নিয়ে চিন্তা করার ঠিক এই সময় কোনো সুযোগ নেই আমি ঘর থেকে বের হয়েছি আমি দেখলাম বৃষ্টি হয়তো বা আসতেও পারে তো বা নাও আসতে পারে তো বৃষ্টির সম্ভাবনা যেহেতু আছে সুতরাং আমি ছাতার ব্যবস্থা আমি করবো একটা আম্রেলার ব্যবস্থা আমি করবো আমি রাস্তায় গিয়ে এখানে রাত্রি হয়ে যাবে গাড়ি পাবো না তো থাকলে কোন জায়গায় ভালো হবে এর একটা আয়োজন এবং ব্যবস্থাপনা আমি করব। তো আমাকে চেষ্টার নির্দেশ দেওয়া হয়েছে আমাকে পরিশ্রমের হুকুম দেওয়া হয়েছে ইনসান মানুষ যা সে চেষ্টা করবে তো আমাকে নির্দেশ দেওয়া হয়েছে চেষ্টার আসবাব এবং ওয়াসিলা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে যে তোমার জন্য উপায় অবলম্বন করবে ব্যবস্থা অবলম্বন করবে একটা পথ তুমি খুঁজে চেষ্টা করবে উপায় ব্যবস্থাপনা অবলম্বন করা এটা তোমার দায়িত্ব তো আমি এই কাজগুলো করে আমি অগ্রসর হব তো আমি ওই দিকে দেখবো না যে তাকদিরে কি আছে যদি কোনো কিছু আমার মর্জির উল্টো হয়ে যায় আমার জন্য কষ্টকর কোনো কিছু আসে তো বলবো আমার তাকদির এইভাবেই ছিল আর এর উপর আমাকে সন্তুষ্ট থাকতে হবে এখন এটা দূর করার জন্য এখন যা আমার করণীয় সেটা আমি করে যাব। তো একজন সাধারণ মুসলমানের জন্য আফিয়ত এবং স্বাচ্ছন্দ্যের পথ হলো এটা যে সে তাকদির নিয়ে মাথা গামাবে না তার জন্য করণীয় কি এই মুহূর্তে আল্লাহ তালা আমার জন্য করণীয় কি রেখেছেন সেটা আমি দেখবো আমি বের হব না পরিস্থিতি আমার সামনে আমি দেখছি একটু অসুন্দর ভালো নয় তো আমি এর জন্য ব্যবস্থা করব অথবা যাবো অথবা যাব না তো হায়দ্রতারে ফারক মানে এই যে যে কোনো জায়গায় রোগের কোনো প্রাদুর্ভাব দেখা দেয় মহামারী দেখা দেয় ধরুন কলেরা বা কোনো একটা এলাকায় কোনো ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়লো এই ধরনের কোনো একটা এলাকায় কোনো ডায়রিয়া হয়ে গেল কলেরা হয়ে গেল। তো মানুষ মারা যায় সেই এলাকায় গেলে অনেক মানুষ মারা যাচ্ছে এই ধরনের খবর আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে তো হজরত আমরে ফারুক রাহ আনহু সেই এলাকা থেকে এই এমন একটা এলাকার দিকে যেখানে কোনো রোগ দেখা দিয়েছিল রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল মহামারী দেখা দিয়েছিল সেখানে যাওয়ার পথে ছিলেন খবর পেয়ে তিনি ফেরত চলে আসছিলেন তো কেউ বলল ওনাকে প্রশ্ন করলো হজরত আমার ফারুক রাজিউল্লাহকে আপনি তাকদিরের উপর কি মান রাখেন না যে সেই এলাকার দিকে আপনি অগ্রসর হচ্ছেন না যদি আপনার তকদিরের মধ্যে মরণ লেখা থাকে তাহলে মরণ হবে আর যদি মরণ না লেখা থাকে তাহলে মরণ হবে না তো আপনি তকদিরের উপর যদি বিশ্বাস থাকে তাহলে কেন আসবেন চলে যাবেন সেখানে তো উনি বলছেন না আমরা তকদিরের দিকেই আমি ফিরে আসছি তো অর্থাৎ আমার যে এই ফিরে আসাটা এটাও আমার লেখা আছে আর এই জন্য আমি ফিরে আসছি এটাও আমার তাকদির এটাও আমার তাকদির যেমন যাওয়াটা চলে গেলে যাওয়াটা আমার তাকদির হতো ঠিক একইভাবে আমি যে ফেরত চলে আসছি এই ফেরত চলে আসাটাও আমার তাকদির তো আমি আসলে তাকদির থেকে তাকদিরের দিকেই ফিরে আসছি সেটাও অবশ্য গেলে আমার সেখানে তাকদিরই হতো যাওয়াটাও তাকদির হতো আর মারা যাওয়ার কথাও যদি লেখা থাকতো তা সেই মারা যাওয়াটাও আমার তাকদিরই হতো আর এখন যে আমি ফেরত চলে আসছি সেই ফেরত চলে আসাটাও আমার এইভাবেই লেখা ছিল তাকদিরের মধ্যে তো বোন আপনি যে যদি কোনো পরিস্থিতি খারাপ হওয়ার কারণে যদি কেউ বলেন যে আপাতত যাবেন না যে এলাকায় যাচ্ছেন কোন জায়গা আছে মাশাআল্লাহ পরিস্থিতি এখনো ঠিক আছে মানুষ গিয়ে দেখা বাড়িতে চলে যেতে পারছেন বা গ্রামে অবস্থা ভালো আছে মোটামুটি ঠিক আছে কেউ যেতেও পারছেন তেমন কোনো অসুবিধা নেই কোন কোন এলাকায় হয়তো ব কোনো শহরে থাকেন কেউ কেউ আছেন ঢাকায় থাকেন তো অবস্থা পরিস্থিতি অনেক খারাপ তো বলছেন যে না এই মুহূর্তে না যাওয়াটাই বেস্ট হবে যদি মনে করেন যে ঠিক না মন যদি সায় না দে ইস্তেখারা করবেন আর যদি মন চায় না দে তাহলে না যাবেন আপনি যে না গেলেন সেটাও আপনার তাকদির মানে এখানে থেকে যাওয়ার সিদ্ধান্তটাও আপনার তাকদির এই জন্য আপনি যেতে পারছেন না তো আসলে কোনো নেওয়া ঠিক হবে না পরিস্থিতি যদি বেশি ভয়াবহ হয় আর বেশি ভয়াবহ হওয়ার কারণে যদি আপনি রুখে যান যে হরতাল বা আমি গাড়ি নিয়ে সেখানে গেলে গাড়ি কেউ জ্বালিয়ে ফেলবে বা এই এলাকাটা সুবিধাজনক নয় তো এই জন্য যদি কিছুদিন অপেক্ষা করতে হয় তাহলে এগুলো তাকদিরের পরিপন্থী নয় বরং এই সিদ্ধান্তটাও আরেকটা তাকদির আপনার জন্য কোনো চিন্তার কোন কারণ নেই কিছুটা বললাম আসলে এই বিষয়ে অনেক কিছু বলার আছে নামাজ পড়ি আমরা